সন্ধ্যা, আপনাদের সাথে আছি আমি লায়লা ফারহানা অরিন। প্রিয় দর্শক শ্রোতা, মহান ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় আর্কাইভ থেকে তারকার সঙ্গে এনটিভি হাইলাইটস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক তাজুল মোহাম্মদের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় প্রথমেই জানিয়ে দিচ্ছি অমর একুশে গ্রন্থমেলার সময়সূচি। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2016। অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রকাশিত বই সমূহ 30% এবং অন্যান্য প্রকাশনের বই সমূহ 25% কমিশনে পাঠকরা কিনতে পারবেন। অমর একুশে গ্রন্থমেলা প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে এবং ছুটির দিনে চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। অমর একুশে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকদের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। অতীতে যেসব তারকার শুভ সন্ধ্যায় অতিথি হয়ে এসেছেন তাদের আলাপচারিতার অংশ বিশেষ নিয়ে আর্কাইভ থেকে তারকার সঙ্গে আজকের তারকা সঙ্গীত শিল্পী সাদিয়া আফরিন মল্লিক। সাদিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভ সন্ধ্যা আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি তো আমাদের দেশের একজন প্রতিষ্ঠিত শিল্পী এবং আমাদের সবার প্রিয় শিল্পী, তো আপনি লেখালেখির সঙ্গে কবে থেকে যুক্ত হয়েছেন? শুরুটা এভাবে হয়েছে যে আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে মানুষ, আমার বাবা মা দুজনেই অধ্যাপক ঢাকা ইউনিভার্সিটি। তারা দেখেন আমার ছোট থেকে আমার গানের প্রতি আগ্রহ এবং তখন থেকে ছায়ানটে ভর্তি করতাম। ছায়ানটে আমি 7 বছর শিক্ষাক্রম শেষ করে গোল্ড মেডেল পেয়েছি ফার্স্ট ক্লাস ফার্স্ট নজরুল সঙ্গীতে। নজরুল সঙ্গীতে সকল বিভাগের মধ্যে এটাই রেজাল্টটা ছিল। এই একই সঙ্গে আমি রেডিও টেলিভিশনে গান করছি, বিদেশেও আমি অনেক পারফরমেন্স করেছি। ওখান থেকে ফিরে আসার পরে আমার মনে হলো আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে চাই সকলের সাথে। তখন আমি একটি পত্রিকায় লেখালেখি শুরু দেখছিলেন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। এরপর এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:30টায় থাকছে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় অনুষ্ঠান বই বসন্তে। সন্ধ্যা 6:45 দেখবেন হাসান ইউসুফ খানের প্রযোজনায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা ভাষা বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বর্ণমালার সাথে। রাত 8:20 থাকছে লাকি ইনাম ও রিদি হকের রচনায় এবং রিদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। শিরিন কি কোনো ইন্টারভিউ বোর্ড ফেস করে রিক্রুটেড হয়েছে নাকি কোনো রেফারেন্স এসেছে? যা বলার স্পষ্ট করে বলো, আমি কিন্তু বিরক্ত হচ্ছি। রাত 9:00 প্রচার হবে নেওয়াজ মোরশেদ দীপুর প্রযোজনায় অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 9:40 দেখবেন ধারাবাহিক নাটক মানি ব্যাগ। তাহলে আর কি করবি? আবার দামও অর্ধে ব্যস্ত। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছে আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক তাজুল মোহাম্মদ। তিনি 2015 বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। চলুন কথা বলি লেখক ও গবেষক তাজুল মোহাম্মদের সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছেন? আমি ভালো, আপনারা? জি, আমরাও ভালো আছি। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আমরা জানি যে এবছর বইমেলা আপনার একটি নতুন বই প্রকাশিত হয়েছে যেটি মূলত মুক্তিযুদ্ধ নিয়ে লেখা, প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে মুক্তিযুদ্ধ। তো প্রথমে এই বইটির প্রসঙ্গে একটু জানতে চাই, মূলত কী নিয়ে এই বইটি? বইটির নাম
প্রত্যক্ষদর্শীর বাঁচছে মুক্তিযুদ্ধ, যারা মুক্তিযুদ্ধকে কাছে থেকে দেখেছেন, অংশগ্রহণ করেছেন, তারা মুক্তিযুদ্ধ আছেন, মুক্তিযুদ্ধের সংগঠক আছেন, তারা মুক্তিযুদ্ধের শহীদদের নিকটাত্মীয় আছেন, আহত পঙ্গু মুক্তিযোদ্ধা আছেন, অর্থাৎ 71-এ যারা আমাদের মুক্তিযুদ্ধকে কাছে থেকে দেখেছেন এবং এর ভিকটিম হয়েছেন, তাদের স্মৃতি আমি ধারণ করেছি এবং নিজের মতো করে সেইটা লেখার চেষ্টা করেছি। এইরকম প্রায় 125 জনের মতো স্মৃতি সেইখানে আছে, প্রায় 400 পৃষ্ঠার বই সেইটি। সেই বইটি প্রকাশ করেছে চারুলিপি প্রকাশন, এখন বইমেলায় সেটি আছে। তো এই যে একটি বিশাল কাজ, প্রত্যক্ষদর্শী এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের সাথে যুক্ত ছিলেন, নারী কিশোর শিশু মুক্তিযোদ্ধা থেকে শুরু করে যারা আহত হয়েছেন, তো তাদের সবার কাছ থেকে যে তথ্যগুলো সংগ্রহ করা, এই স্মৃতিগুলো সংগ্রহ করা কিভাবে করেছেন, এই সংগ্রহের কাজটি কিভাবে করেছেন? না, আমি আজকে 36 বছর চলছে, 1980 সালে আমি শুরু করেছিলাম মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। আমি যে 2-4টা বই পড়ে না, আমি চেষ্টা করেছি প্রতিটি মানুষের কাছে যাওয়ার, যে তার স্বজন হারিয়েছে তার মুখ থেকে আমি শুনতে চেয়েছি যে কিভাবে তার স্বজনকে সে হারিয়েছে, কিভাবে তিনি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, কিভাবে কারা পাকিস্তানি সৈন্য নিয়ে গিয়েছে অথবা তারা নিজেরা হত্যা করেছে তাদের স্বজনকে, আমি তাদের মুখ থেকে এবং প্রত্যক্ষদর্শী যারা তাদের কাছ থেকে সেই তত্ত্বগুলো আহরণ করার চেষ্টা করেছি। এবং সেইটা করতে গিয়ে আমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরে ঘুরে আমি সেগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি এবং গ্রন্থবদ্ধ করার প্রয়াস এখনও চালিয়ে যাচ্ছি। একটির পর একটি গ্রন্থ প্রকাশিত হচ্ছেও। 34 বছর ধরে যে কাজটি আপনি করছেন, এই যে মহান একটি কাজ, এটি তো শুধু একটি বই লেখা না, একটি গবেষণাও, এই পরিকল্পনাটি কিভাবে এলো? না, পরিকল্পনা তো আসতে আমি নিজেও মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলাম, যেহেতু আমি নিজে দেখেছি। সে সময় আপনার বয়স কত ছিল? আমি তখন 18 বছর। আমার এলাকায় আমি ছাত্র সংগ্রাম পরিষদের তখন সভাপতি ছিলাম, তারপরে মুক্তিযুদ্ধ সংগঠনের যে সময়টা, সেই সময়টাতে আমরা নানাভাবে কাজ করার চেষ্টা করেছি, নিজেরা প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করেছি, যদিও সময় খুব একটা পাওয়া যায় নাই। তারপরে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, আমি ভারতে গেছি মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য, যুদ্ধে যাব, ট্রেনিংয়ে যাব, কিন্তু আমাকে ওই সময় ট্রেনিংয়ে নেওয়া হয় নাই, আমাকে কুরিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব পালন, সংবাদ আদান প্রদানের, সংবাদ আদান প্রদান করতাম, সংবাদ সৃষ্টিও করতাম, যেমন কোথায় পাকিস্তানি আর্মির ক্যাম্প আছে, কোন ব্রিজটা ধ্বংস করা হবে সেইটার ম্যাপ তৈরি করা, এবং আনুষাঙ্গিক যত বিষয় আছে, যে একটা জায়গায় যদি আক্রমণ করে মুক্তিযোদ্ধারা, সেখানে পাকিস্তানি আর্মি আসতে কতক্ষণ সময় লাগতে পারে, কোথা থেকে আসতে পারে, তাদের সাথে কী অস্ত্র থাকতে পারে, কতজন আসতে পারে, সমস্ত বিষয় উল্লেখ করে একটা পরিকল্পনা তৈরি করে সেইটাই নিয়ে পৌঁছে দিতাম মুক্তিযোদ্ধাদের, এই আমার কর্তৃপক্ষের কাছে। তো এই কাজগুলো করার কারণে আমি আমার জীবননাশের মুখোমুখি হয়েছিলাম, আমার মৃত্যুদণ্ড হয়েছিল একবার। প্রতিকূল একটি পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে কাজটি করা, সেটা সবাই নিয়েছে, সে 71-এ সব বাঙালি সেই ঝুঁকি নিয়েছিলেন, সবাই করছেন। সেই থেকে আমি শুরু করলাম আমার মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণার কাজ এবং আজকে 36 বছর চলছে, আমি সেটি করে যাচ্ছি। আপনি দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন, কানাডায় আপনি বসবাসরত, সেখান থেকে এই যে আমাদের দেশের মুক্তিযুদ্ধের যে ঘটনাগুলো, যে ইতিহাসটি তুলে ধরা, কেমন প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন? দেখেন, আমি কিন্তু দেশ ছেড়েছি এই কাজের জন্যই, ইংল্যান্ড আমেরিকা হয়ে শেষ পর্যন্ত কানাডায় গিয়ে তিতু হয়েছি। 71 সালে তো আমি মরে যেতে পারতাম, আমি যদি না পালাতে যদি সক্ষম না হইতাম তাইলে কিন্তু আমি মরে যেতাম। তো মরে যখন যাইনি, আমি বেঁচে আছি, তাইলে বাকি জীবনটা আমি এই কাজই করব। এই কয়েক বছর থেকে আমি প্রতি বছর একবার, কখনো কখনো দুবার দেশে আসি, তারপরে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত আমি ঘুরে বেড়াই, গ্রামে গ্রামে
শহরে শহরে আমি তথ্য সংগ্রহ করি। এই রাজশাহীর বদ্ধভূমি, এই খুলনার বদ্ধভূমি, চিটাগাঙ্গের বদ্ধভূমি, এইগুলো ঘুরে 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 আমি তথ্য সংগ্রহ করছি আর লিখছি। আপনার এই সিনসিয়ারিটি, আপনার এই পরিশ্রম, আপনার এই যে মহান একটি উদ্যোগ পরিকল্পনা, তার স্বীকৃতি স্বরূপ আপনি বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছেন। এই বিষয়টি সম্বন্ধে একটু জানতে চাই। মুক্তিযুদ্ধ নিয়ে যখন আপনি সাহিত্য রচনা করলেন, গবেষণা করলেন এবং তার স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমি পুরস্কার, অনুভূতিটি কেমন ছিল? না, অনুভূতি তো অবশ্যই ভালো। আমি এর আগে থেকে এই বিষয়টা নিয়ে অন্যভাবে ভাবছি যে যখন থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া শুরু করে, তখন থেকেই আমি বিষয়টাকে খুবই ইতিবাচকভাবে দেখে আসছি যে অন্তত এই বিষয়টার উপরে বাংলা একাডেমি পুরস্কার দিচ্ছে এবং একুশেও চালু করেছে, সেটা একুশে পদকও দেওয়া হচ্ছে এই বিষয়ের উপরে। বাংলা একাডেমি থেকে আমাদের হারুন হাবিব পাইছেন, প্রফেসর আবুদেলওয়ার হোসেন পাইছেন, বেলাল মোহাম্মদ পাইছেন, তো সবগুলোই আমি খুবই ইতিবাচকভাবে দেখি। আর আমার বিষয়টা কিন্তু আমি কখনো ভাবি নাই যে আমি একটা পুরস্কার পাব, কারণ আমি ওই রকম আলোচিত মানুষ না, আমাকে কেউ চিনেও না। আমি আসলে এমনটি কিন্তু হয়, যারা কাজ করেন তারা নীরবেই করে যান। হ্যাঁ, আমি নীরবেই করতে চাই, কারণ আমি ঘরে বসে পাঁচটা বই নিয়ে বসে আর একটা বই লেখি না। আমি একেবারে মানুষের ধারে ধারে গিয়ে তত্ত্ব আহরণ করে লেখার চেষ্টা করি। সুতরাং আমাকে যেহেতু আজকে তেঁতুলিয়া কালকে টেকনাফে যেতে হবে, সেইহেতু আমি একটু নীরবে নিবৃতে কাজ করার চেষ্টা করছি এবং এখনও সেভাবেই আছি। আর এই অবস্থায় আমি বাংলা একাডেমি পুরস্কার পেয়ে যাব সেটা আমি ভাবতেও পারি নাই, যে কারণে আমি মানে এই বিষয়টা আমার কাছে ছিল সবচেয়ে বড় সারপ্রাইজ। যখন আমি শুনছি যে আমি শুনছি মানে আমি অনেকেরই পড়ে, আমার বন্ধু বান্ধব অনেকেই তখন জানে, ফোন করে বলতেছে, কংগ্রেচুলেট করতেছে, কিন্তু আমি বিশ্বাস করতে পারতেছি না। ওরা বলে যে টিভিতে দিচ্ছে, দেখেন আপনি টিভিতে। তো যাই হোক, আমি পুরস্কার পাইছি, অবশ্যই খুশি। আমি মনে করি যে আমি আমার কাজের একটা স্বীকৃতি। এবং এখানে আরও কিছু কথা বলার আছে যে সেটা পুরস্কার পাওয়াটা শুধু পাওয়ার জন্য না, আমি মনে করি যে আমার দায়বদ্ধতা আরও বেড়ে গেছে। প্রতিকূলতার মধ্যে আপনি যে কাজটি করে যাচ্ছেন, যে মহৎ কাজটি আপনি করে যাচ্ছেন, এটি অবশ্যই প্রশংসার দাবিদার। কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। অনেক ধন্যবাদ আমাদের শুভ সন্ধ্যা আসার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, এনটিপি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সহযোগিতা করুন। শুভ সন্ধ্যা।